আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, সিঙ্গারা তৈরি করা সহজ উপায়। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই লকডাউনের সময় আমরা বাইরের কোনো কিছুই কিনে খেতে পাচ্ছি না, তাই এই সিঙ্গারার যে পদ্ধতিটা দেখাবো সেই পদ্ধতিতে সিঙ্গারা তৈরি করুন এবং বাড়িতে খান, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর ভালো লাগবে আর আপনাদের দোকানে সেই টেস্ট নিশ্চয়ই অনুভব করবেন। এই রেসিপিটা দেখার জন্য আমার ভিডিও পুরোটা দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এখানে আমরা প্রথমে সিঙ্গারা তৈরির ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। প্রথমে আমরা 250 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি, আর স্বাদ মতো নুন, চিনি আর ঘি নিয়ে নিয়েছি 30-35 গ্রামের মতো। 4 চামচের মতো ময়দা নিয়েছি এখানে। প্রথমে ময়দার সাথে স্বাদ মতো নুন মিশিয়ে নেব। এরপর দেব স্বাদ মতো চিনি। এরপর ঘি নিয়ে নিচ্ছি ময়দার সাথে মেশাবার জন্য। ঘি আর ময়দা একসাথে মিশিয়ে নেব, আর ঘি আর ময়দা একসাথে মেশালে টেক্সচারটা ব্রেড ক্রাম্পসের মতো আসবে। এর ফলে সিঙ্গারাটা যখন ভাজবো সিঙ্গারাটা খাস্তা হবে। দেখে নিন, ময়দার সাথে ঘিটা মিশিয়ে নিচ্ছি ভালো করে, আর টেক্সচারটা ব্রেড ক্রাম্পসের মতো আমরা করে নিচ্ছি। এরপর নর্মাল রুম টেম্পারেচার দিয়ে আমরা ময়দাটা মেখে নেব। নর্মাল রুম টেম্পারেচার জল দিয়ে আমরা ময়দাটা মেখে নেব। ভালোভাবে আমরা ময়দাটা মাখছি। এবারে ময়দাটা এমনভাবে মাখতে হবে, হালকা হাতে, বেশি প্রেস করে চেপে মাখা যাবে না, হালকা হাতে মেখে শুধু দোটা বানিয়ে নিতে হবে। বেশি চেপে মাখলে ময়দাটা খাস্তা হবে না, আর সিঙ্গারাটা ভাজলে খাস্তা হবে না। আর একটু জল নিয়ে নিচ্ছি আমরা, জল কিন্তু এখানে রুম টেম্পারেচার নিচ্ছি। ভালো করে ময়দার সাথে মিশিয়ে, ময়দাটা বেশি পাতলা হবে না, একটু শক্ত করেই মাখতে হবে ময়দাটা, আর বেশি চেপে মাখা যাবে না, শুধুমাত্র যতটা মাখলে হালকা হাতে দোটা হবে সেই রকমভাবে মেখে নিতে হবে। দোটা টাইট মাখতে হবে। এরপর আমরা মশলাগুলো তৈরি করে নেব। প্রথমে নিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতো চাট মশলা, 1 চামচের মতো আমচুর পাউডার। আর 1 চামচ আর 1/2 চামচ গরম মশলা। এই কৌটোটা নেওয়ার একটাই কারণ, মশলাটা ভালো করে এইভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে মশলাগুলো ভালোভাবে মিশে যাবে। এখানে আমরা নিয়ে নিয়েছি ফুলকপি কেটে নিয়েছি কিছুটা, আর আলু কেটে নিয়েছি আন্দাজ মতো পুর ভরার জন্য, আর নিয়েছি আদা রসুন আর লঙ্কার পেস্ট। এবার আমরা কড়াইয়ের মধ্যে তেল ঢেলে নেব।
পরিমাণ মতো তরকারিটা তৈরি করার জন্য। প্রথমে তরকারি তৈরি করার জন্য লাগবে আমাদের বাদাম, কাঁচা বাদামগুলো আমরা পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে কড়াইতে ভালো করে ভেজে নেব। আপনারা আন্দাজ মতন বাদাম নেবেন, দিয়ে ভেজে নেবেন, সাদা তেল নেবেন অবশ্যই, একটু নুন ছিটিয়ে দেবেন বাদামের ওপর, তাহলে বাদামটা ফাটবে না আর ভালোভাবে ভাজা হয়ে যাবে আর বাদামের মধ্যে নুন ঢুকে যাবে। এরপর আমরা বাদামটা আস্তে আস্তে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব। বাদামটা তেলের মধ্যে নাড়তে থাকতে হবে, না হলে বাদামটা পুড়ে যাবে। আর খেয়াল রাখতে হবে বাদামটা যাতে পুড়ে না যায়, বাদামটা ভাজা হওয়ার সাথে সাথে নামিয়ে নিতে হবে যাতে বাদামটা বেশি পুড়ে না যায়। দেখুন হালকা ব্রাউন হয়েছে, আমরা বাদামটা নামিয়ে নিচ্ছি একটা বোলে। এবার আমরা তেলের মধ্যে ফুলকপিগুলো ভাজতে দিয়ে দেব। ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। প্রথমে আমরা আন্দাজ মতো ফুলকপি কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এখানে ফুলকপিগুলো ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন ফুলকপিগুলো অনেকটা ভাজা হয়ে গেছে, লাল ফুলকপিগুলো লাল হলে একটা বোলে ফুলকপিগুলো তুলে নিতে হবে। ফুলকপিগুলো আমরা রেখে দিয়েছি একটা সাইডে। এরপর আমরা তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়ন আর একটুখানি শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দেব। দুখানা আমি এখানে দুখানা শুকনো লঙ্কা দিয়েছি। এরপর আলুগুলো দিয়ে দেব। আলুগুলো তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে আলুগুলো ভালোভাবে ভাজা হয় আর ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর আমরা অল্প একটু পরিমাণ মতো নুন ছিটিয়ে দেব। নুন ছিটিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব কড়ার মধ্যে আলুগুলো, যাতে আলুগুলো ভালোভাবে ভাজা হয়। এরপর একটা থালা দিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়। কিছুক্ষণ পর আমরা ঢাকনা খুলে দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এরপর আদা লঙ্কার পেস্টটা যেটা ছিল সেটা দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু রসুন নেই, প্রথমে আমি রসুন বলেছিলাম ভুল করে, এটা শুধু আদা আর লঙ্কার পেস্ট আমরা করে নিয়েছি। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে আদা লঙ্কা পেস্টটা ভেজে নেবো। এরপর দিয়ে দেবো আমরা ওই মশলাটা যেটা করেছিলাম, সেই মশলাটা একটু পরিমাণ মতো দিয়ে দেবো আমরা। যদি বেশি থাকে সেটা আপনারা রেখে দিতে পারেন, অন্য কোনো তরকারিতে পরে দিয়ে দেবেন। পরিমাণ মতো মশলা, দু চামচ মশলা এখানে আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আমি কসুরি মেথি। কসুরি মেথি হাতের মধ্যে একটু ভালোভাবে ঘষে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে আলুর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন আলুর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল মশলা আর কাসুরি মেথি দেওয়ার পর, আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এরপর আমরা একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো,
যাতে আলুটা আরো ভালোভাবে সিদ্ধ হয়। ভালোভাবে নাড়াচাড়া করে নেব কড়ার মধ্যে আলুটা আর মশলাগুলো, যাতে মশলাগুলো ভালো মতো ভাজা হয় আর আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়। এবার আমরা ঢাকা দিয়ে দেবো, আলুটা সিদ্ধ হতে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমরা ওই ভাজা ফুলকপিটা আলুর সাথে মিশিয়ে দেব। এরপর বাদামগুলো আমরা দিয়ে দেবো, ভাজা বাদামগুলো। বাদামগুলো আগে অবশ্যই ভেজে নেবেন, কাঁচা বাদাম দেবেন না। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আবার একটু জল দিয়ে দিলাম, যাতে ফুলকপিটা আলুর সাথে ভালো মতো সেদ্ধ হয় আর ফুল মশলার ফ্লেভারটা ফুলকপিতে ভালোভাবে ঢুকে যায়। দেখুন তরকারিটা অনেকটাই হয়ে এসেছে। এবার আমরা একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ পর আবার খুলেছি, তরকারিটা এখন বেশিরভাগই হয়ে এসেছে। এবার ভালোই হয়ে এসেছে, তরকারিটা পুরোটাই হয়ে গেছে। এবার আমরা একটু চিনি ছড়িয়ে দেবো তরকারির মধ্যে। চিনিটা পরিমাণ মতন দেবেন, খুব বেশি দেবেন না। চিনিটা এই জন্যই দেয়া যাতে নুনের ব্যালেন্সটা ঠিক থাকে, একদমই সামান্য দেবেন। আমি এখানে ছোট চামচের একটা ছোট চামচ চিনি দিয়েছি। এরপর তরকারিটা আমি আবার ঢাকা দিয়ে দেবো, যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। দেখুন তরকারিটা বেশ মাখো মাখো হয়ে এসছে, এবার তরকারিটা পুরোটাই হয়ে এসছে। এবার তরকারিটা একটা পাত্রে এবার আমি ঢেলে নেবো। দেখুন তরকারিটা বেশ ভালো দেখতে হয়েছে তরকারিটা। এবার আমরা ডো থেকে লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলো এরকমভাবে বেলে নেব, বেলে নিয়ে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নেব। দেখুন আমি কীরকমভাবে বেলছি। এরপর একটা ভাগ নিয়ে এর মধ্যে আমরা পুর ভরব। ভালোভাবে চেপে চেপে আলুর পুরগুলো ভরতে হবে। আর জল জল নিয়ে নেব, দুটো কোনা আমরা একসাথে মুড়ে নিয়েছি। এবার জল নিয়ে নেব উপরে। এবার দেখুন আমি কীরকমভাবে সিঙ্গারাটা মুড়ছি। এবার দুটো মুখ একসাথে এরকম জুড়ে দিতে হবে, তারপর তার কোন দুটোর মধ্যে জল লাগিয়ে নেব। এবার দুটো কোনা একসাথে এইভাবে মুড়ে নেব। দেখে নিন আপনারা ভালো করে, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এরপর পুরো দোকানে সিঙ্গারার মতো দেখার জন্য আমরা এইভাবে তলাটা এরকম ভাবে আস্তে করে, দেখুন এরকম ভাবে বসিয়ে নেব, পুরো দোকানে সিঙ্গারার মতো দেখতে লাগছে। দেখুন আমরা অনেকগুলো সিঙ্গারা এখানে করে নিয়েছি। এরপর সিঙ্গারাগুলো আমরা তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। এখানে সিঙ্গারাগুলো আমরা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে তেলটা যাতে বেশি গরম না হয়, একদম হালকা গরম হয়। বেশি গরম হলে কিন্তু সিঙ্গারাগুলো ভিতর থেকে ঠিকমতো ভাজা হবে না, আর সিঙ্গারাগুলো ভিতর থেকে ভাজা না হলে শুধু বাইরেটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তেলটা একদম হালকা গরম করতে হবে, তারপরে সিঙ্গারাগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। দেখুন আমাদের এক পাশটা হয়ে গেছে, আমরা উল্টে দিয়েছি সিঙ্গারাটা, এরকম দেখতে লাগছে। আর এক পাশ হয়ে গেছে, উল্টে দিয়েছি সিঙ্গারাটা আবার।
এরকম দেখতে লাগছে। আমরা কিন্তু আঁচটা হালকাই রেখে দেবো, আঁচটা কিন্তু বাড়াবো না। যখন নামাবো তখন আঁচটা মিডিয়াম করে আমরা সিঙ্গারাগুলো এরকম একটা ছানটা দিয়ে তেলটা ছেঁকে নামিয়ে নেব। দেখুন সিঙ্গারাগুলো কি সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে আর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। আমরা একটা বাটিতে সিঙ্গারাগুলো নামিয়ে নিচ্ছি। আপনারা সিঙ্গারা তৈরি করুন, ফ্যামিলির সবাইকে খাওয়ান, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আশা করি সন্ধেটা আপনাদের ভালোই জমে যাবে এই সিঙ্গারার সাথে। দেখুন সিঙ্গারাগুলো খুব সুন্দর দেখতে হয়েছে, পুরো গোল্ডেন ব্রাউন কালার, পুরো দোকানের সিঙ্গারার মতো দেখতে হয়ে গেছে। চায়ের সাথে সিঙ্গারা পরিবেশন করুন। আশা করি নিশ্চয়ই এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করুন, আশা করি আপনাদের পরিবারের সবার নিশ্চয়ই রেসিপিটা ভালো লাগবে। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর অন্য ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। থ্যাংক ইউ।